নমস্কার বন্ধুরা কেরিয়ার উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা গতকালই রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরো সালের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে এবং আপনারা কারা কারা সিলেক্ট হলেন পিইটির জন্য তাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটি লিস্টের মাধ্যমে জানো হয়েছে বিভিন্ন আরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডির রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু বড়ো সড়ো বিভ্রান্তি সৃষ্টি হয়েছে পরীক্ষার্থী মহলে কারণ এমন কিছু পরীক্ষার্থীর স্কোর কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে যাদের হয়তো পরীক্ষায় পাশ করেনি কিন্তু পিএইটির জন্য ডাক পেয়ে গেছে আবার অনেকে হয়তো একশো নাম্বারের পরীক্ষার মধ্যে একশো থেকে অনেক বেশি নাম্বারই পেয়েছে নর্মালাইজ করে তো বন্ধুরা সমস্ত প্রুফ সহ আজকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন বোর্ডে কি কি গণ্ডগোল হয়েছে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহুর্তে বিভিন্ন চাকরির আপডেট এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে জানার জন্য তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন আর আর আমেদাবাদের জন্য একজন আবেদন করেছিল নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার কিন্তু আমি হাইড করে রেখেছি তার প্রাইভেসির জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে নর্মালাইজ মার্কস বলা হচ্ছে সাতশো বিরাশি পয়েন্ট নাইন সিক্স থ্রি ফোর দেখতে পাচ্ছেন এবং এখানে বলা হচ্ছে শর্ট নট শর্ট লিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা কী করে সম্ভব দেখুন একশো নম্বরের পরীক্ষা সেখানে কিন্তু নর্মালাইজ করে মার্কস কত হয়েছে সাতশো বিরাশি কিন্তু সে নর্মালাইজ করে কিন্তু পিএটির জন্য ডাক পায়নি আজব ব্যাপার এরপর দেখুন এখানে বলা হচ্ছে নর্মালাইজ করে মার্কস কত হয়েছে আরেকজনের জিরো পয়েন্ট এইট জিরো ফাইভ জিরো সিক্স এটা কিন্তু নর্মালাইজ করে মার্কস হয়েছে এবং শর্ট লিস্টেড ফর পিইটি ইএস দেখাচ্ছে কি করে হলো এটা আজব ব্যাপার আরও একটি স্কোর কার্ড দেখে নিন এখানে বলা হচ্ছে অ্যাপ্লাইড ফর পাটনা আর যেখানে নর্মালাইজ মার্কস দেখাচ্ছে একশো এক দশমিক শূন্য দুই এক ছয় ছয় এবং এখানে বলা হচ্ছে শর্ট লিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইয়েস একশোর মধ্যে একশো এক দশমিক শূন্য দুই এক ছয় ছয় পেয়েছে আরও একটি স্কোর কার্ড দেখে নিন এখানে বলা হচ্ছে আর চেন্নাইয়ের জন্য আবেদন করেছিলেন একজন যেখানে নর্মালাইজ মার্কস দেখাচ্ছে নশো নিরানব্বই দশমিক আট পাঁচ ছয় এক হয়েছে নর্মালাইজ মার্কস যেখানে বলছে শর্টলিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেড ইয়েস এটা কি করে সম্ভব একশো নম্বরের পরীক্ষা যেখানে নশো নিরানব্বই দশমিক আট পাঁচ ছয় এক পেয়ে গেছে আরও একটি ভুল যেটা আমার চোখে পড়েছে এ এল বি এবং টেকনিশিয়ানের যে পরীক্ষা নেওয়া হয়েছিলো সিবিটি পরীক্ষা সেই পরীক্ষায় যে নর্মালাইজ মার্কস এসেছিল সেখানে কিন্তু স্কোর কার্ডে প্রথমে ছিল র মার্কস তারপরে কিন্তু নর্মালাইজ মার্ক ছিল এবং তারপর পরবর্তী পরীক্ষার জন্য সে সিলেক্ট হয়েছে কি হয়নি সেটা কিন্তু দেখানো হয়েছিল তো এই ক্ষেত্রে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় তেমন কিছু নেই শুধু দেখিয়ে দিচ্ছে নর্মালাইজ মার্কস কত এবং পেটের জন্য সিলেক্ট হয়েছে কিনা সেটা কিন্তু এস বা নো সেটা দেখিয়ে দিচ্ছে তো এটা কিন্তু বড় সড়ো একটি ভুল এরকম কিন্তু আসে না সিবিটি পরীক্ষার রেজাল্ট কিন্তু এইরকম আসে না প্রথমে র মার্ক্স দেখায় তারপর নর্মালাইজ কোর্সটা দেখিয়ে দেয় তাহলে বুঝতে পারে যে আমি কত পেয়েছি বা আমার নর্মালাইজ মার্কস করে আমার কথা বলে সেটা কিন্তু পরীক্ষার্থী ভালোভাবে বুঝতে পারে তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সোশ্যাল মিডিয়াতে যাতে ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায় এবং সরকারের কাছে ভিডিওটা চলে যায় সরকারি কর্মীরা দেখতে পারে এবং তারা তাদের ভুলটা শুধরে নিতে পারে এবং অনেক পরীক্ষার্থীর ভবিষ্যৎ ঠিক হতে পারে তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে হিন্দ বন্দে মাতরম